আরো একবার বিশ্ব জয়ের স্বাদ নিল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি তরুণী ফাতেমা জান্নাত। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাজারো প্রতিযোগী অংশ নেন। সবাইকে পেছনে ফেলে বাংলাদেশি তরুণীর এই অর্জনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মেয়ের জন্য দোয়া করবেন, সে যাতে আরো ইনশাআল্লাহ ভালো করতে পারে, আল্লাহ পাক যাতে তাকে কোরআনে হাফেজ হিসাবে কবুল করে নেয়। সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই আমার মেয়ের জন্য দোয়া। আলহামদুলিল্লাহ, আই কেম এট দ্য ফার্স্ট প্লেস এন্ড বাহরাইনে আল নূর ইন্টারন্যাশনাল স্কুলে ফাতেমা নামক একটি মেয়ে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় 40টি দেশের শিশুদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করেছে। সুবহানাল্লাহ, মাশাল্লাহ, ফাটায় ফেলা। এই ফাতেমা যে পারফেক্ট উচ্চারণে, সঠিক উচ্চারণে আরবিতে কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করলো, সে সাংবাদিককে ইন্টারভিউ দিল, বাংলাদেশি টেলিভিশন সাংবাদিককে, ইংরেজিতে। ঘটনাটা কোথায় প্যাচ খেল? ঘটনাটা প্যাচ এটাই খেল যে এই মেয়েটি, বাংলাদেশি মেয়েটি, সে বাংলা ভালো বলতে পারে না, আদৌ বলতে পারে কি না সেটা আমার সন্দেহ আছে। এখন এই মেয়েটি নিজের মাতৃভাষায় সে কোরআন পড়েছে, বোঝা বাদ দেন, সে বুঝে না কিছুই, অসম্ভব। পুরো বাংলাদেশে যেই সংখ্যক মানুষ তারা এই কোরআনে হাফেজ হয়, অর্থাৎ মুখস্থ করে, তাদের 1% আসলে কোরআন মাতৃভাষায় পড়ে না। বোঝা তো দূরের কথা, বোঝা বাদ দেন, বোঝা টোঝা এগুলো তাদের কাজ না। বাংলাদেশের 99% মানুষকে জিজ্ঞাসা করবেন, এই যে দৈনিক 5 বার আজান শুনছেন, আজানে কি বলে, এই শব্দগুলোর অর্থ কি জানেন? দেখবেন 99% মানুষ এর অর্থ জানে না, অর্থ জানার প্রয়োজনও বোধ করে না। বাংলাদেশের 99% মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনারা নামাজে যা বলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, এছাড়াও যা যা বলেন, অর্থ জানেন? সুরাগুলোর অর্থ তো দূরের কথা, জানেই না। কারণ কি জানেন, অর্থ জানলে গোমর ফাঁক হয়ে যাবে। অর্থ জানলে তারা দেখবে যে তারা নামাজে কি বলে, একটারও কোনো মেক সেন্স করে না, একটারও না। পুরো মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে ওরা বলতো তায়াম্মুমের জন্য সেই সুরাগুলো, আর এখন বাংলাদেশে বন্যায় চারিদিকে পানি, এর মাঝখানে বসে বসে তারা তায়াম্মুমের আয়াতগুলো বলছে কোরআনের নামাজের মধ্যে। নামাজের ভিতরে তারা সুরা ফিল তেলাওয়াত করছে, তুমি কি দেখোনি হস্তি বাহিনী? কই পেল হস্তি বাহিনী? আর আল্লাহরে বলে দেখো কি না, আর নিজেই বা জীবনে দেখছে কি না? দেখেও নাই। তারা কি বলে না বলে এই শিশু শিশু বাচ্চাদের মুখ দিয়ে হুরের আয়াত বলায়, উঁচু উঁচু স্তনের কথা বলায়, তারা জোড়ায় জোড়ায় কোপের কথা বলায়। তারা যদি বুঝত, এদের মা বাপ পর্যন্ত আসলে বোঝে না, এই যে হাফেজ বানিয়ে মেয়েটিকে, মেয়েটির বাবাও জীবনে এই সকল আয়াতগুলোর পেছনে যে কি ঘটনা, এবং এই আয়াতগুলো যে গ্রামারেও ঠিক নাই, এটা তার বাবাও জানে না। এর বাবা, অর্থাৎ ফাতেমার বাবাকে বলছি, আপনি তো বাংলা বলতে পারেন দেখলাম, মাশাআল্লাহ দাঁড়িয়েও রেখেছেন, আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম। 37 নম্বর সুরার 123 নম্বর আয়াত এবং একই সুরার 130 নম্বর আয়াতে ইলিয়াস এবং ইলিয়াসিনের প্যাচটা কোথায় বানানে দেখেন তো। আপনি কেন, আপনার মরা বাবা কবর থেকে উঠে আসলেও, অথবা আল নূর ইন্টারন্যাশনাল স্কুলের যত আলেম আছে, তথাকথিত আলেম এবং কোরআন তেলাওয়াত বিশেষজ্ঞ, তাদেরকে চ্যালেঞ্জ করলাম, ইলিয়াস এবং আলিয়াসিনের যে প্যাচ, ইলিয়াস এবং আলিয়াসিনের যে প্যাচ, মেলাতে পারেন না, এটাই মেলাতে পারেন না, পারলে মিলিয়ে দেখেন আমাকে। অর্থাৎ এই পুরো কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হচ্ছে একটা ম্যাজিক, ডান হাতে ম্যাজিক, বাম হাতে কাজ ছাড়া, অর্থাৎ তেলাওয়াতের নামে আপনাকে এটা বোঝার প্রয়োজনীয়তাটাকে ডিলিট করে দেওয়া হয়। বাংলাদেশে এই সকল উদ্ভট কাজ করে আসলে বাংলাদেশের শিশুদের সময় নষ্ট করা হয়। বর্তমান এই আধুনিক যুগে কোন বিষয়ে কয়টি আয়াত আছে বা কোন বিষয়ে কোরআন কী লেখা আছে, এটা
বের করতে দুইটা আঙুল লাগে, সেটা কি জানেন? কম্পিউটার নেবেন, টোকা মারবেন, যত বড় হাফিজই হোক এই কম্পিউটারের সাথে পারবে না। তাই সকল হাফিজি মাফিজি, টাইম ইজ ওভার। এমনকি পুরো কোরআনে আসলে স্পষ্টভাবে একটি আয়াত নেই যে কোরআনটি তুমি মুখস্থ করো। বুঝুন, বুঝে স্মরণ রাখুন, এটা হতে পারে, বুঝলাম, কিন্তু মুখস্থ করেন সঠিক উচ্চারণে অনেকটা দাবিটা এরকম। চাইনিজ একটি ছেলে বাংলাদেশে ফেব্রুয়ারির বইমেলায় এলো, সেখানে বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আবৃত্তি করে সে বাংলাদেশের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে হারিয়ে পুরস্কার জিতে নিয়ে গেল। এবং চায়নায় যাওয়ার পরে চাইনিজরা, তারা বিদ্রোহী কবিতার অর্থও বোঝে না, বিদ্রোহী কবি বলবীর বলচির অন্যতম শিরি বলতে কী বুঝিয়েছে তাও বুঝে না, এবং যে এই উচ্চারণ করে প্রতিযোগিতা জিতে নিয়ে গেছে সে চাইনিজ ছেলে নিজেও বুঝে না যে সে বিদ্রোহী কবিতা কী, কিন্তু সে পুরস্কার জিতে নিয়ে গেছে। ব্যাপারটি এরকম না, আমাদের ব্যাপারেও এরকমই, যে আমরা যাচ্ছি আরবি ভাষা সঠিক উচ্চারণে প্রতিযোগিতা জিতে আসছি, বুঝি না কিছুই, বোঝার কোনো প্রয়োজন বোধ করি না, আর আমাদেরকে ওই আরবরা বেকুব বানাচ্ছে তাদের আরবীয় ফ্যাসিস্ট এই সকল জঘন্য কায় কারবার দিয়ে। এবং এই অজুহাতে বাংলাদেশে কিছু ইডিয়েট মোল্লারা টু পাইস কামাচ্ছে, এরা গালিও দেয় আরবিতে, ভাবেও আরবি, আর মনে প্রাণে আপাদমস্তক আরবি। এদের আসলে বাংলাদেশি ছেলে ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এসছে এই গর্ব অন্তত করার কোনো কারণ নাই। তাই সে মাদ্রাসার ওই ছোট ছোট সলপল ওদের মহব্বত করে ডাকে, কি জানো কি বলে ডাকে? কোরআনের পাখি। আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে মারছো, তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে নিছো, সাধারণ মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করবে? ভেঙে গেছ না এই কোরআনের পাখি গো, ওরা ফুটকে মারে কাঁদ না, অন্তত এই ফাতে মারে জান্নাত কুজুরের লেখা, ওরা কিছু করে নেয় কারণ ওরা পোলাগ ফুটকে মারে কাঁদ না, ওরা কোরআনের পাখি গো ফুটকে মারতে গিয়া জেলে গেছে কত কোরআনের পাখির মাওলানা, কাঁদ না, ওরা মানবিক পৌরা হে দেখা জেলে যায়, ওরা আমগো গলা কাটবো কয়া জেলে যায়, গলা কাটবো কাটবো, তুমি চিন্তা করো না, তুমি দেশে গেলে তোমারও ফুটকে মারবো মাওলানার, একদিন তোমারও কোরআন শিখাইতে গিয়া ফুটকে মারবো মারবো, তুমি কাঁদো না পিঙ্কি, তুমি কাঁদো না, তোমার কি ছোটকালে ফুটকে মারছিল, তুমি এত কান্দো গা, তোমার কান্দ দেখে আমিও কান্দি।